2011 সালের আগে তার অনেক ইতিহাস ছিল। 1998 খ্রিস্টাব্দে যখন জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এলেন এবং তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করলেন, আমরা প্রত্যেকই ভেবেছিলাম যে তিনি মানুষের জন্য দল ভেঙেছেন, মানুষের জন্য দল তৈরি করছেন। কিন্তু না, আজকে সেই সত্যটা প্রকাশিত হয়েছে। শোভন চট্টোপাধ্যায় যিনি কলকাতার মেয়র ছিলেন, আজকে তিনি প্রকাশ করছেন যে 1998 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ভেঙে গিয়ে যে দলটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন, সেই দলটা এই সাম্প্রদায়িক শক্তি তথা ভারতবর্ষের ক্ষতিকারক যে দল, সেই দল বিজেপির অঙ্গুলে হেলনে তিনি তৈরি করেছিলেন, এটা আজকে প্রকাশ হয়ে গেছে। 2003 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার চলেছে, সেই সরকারে তিনি মন্ত্রিত্ব পদ সামলেছেন, তিনি রেলমন্ত্রী হয়েছেন। 2006 সালে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি এই পশ্চিমবঙ্গের মাটিতে বিধানসভা নির্বাচন করিয়েছেন। শুধু তাই নয়, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তিনি বিজেপিকে সামনে এনে ফ্রন্টে লড়াই করবেন এবং এই পশ্চিমবঙ্গের মাটিকে সেই বিজেপির হাতে তুলে দেবেন। সেই চক্রান্ত সেদিন তৈরি হয়েছিল, আজকে সেই চক্রান্ত বাস্তবে পরিণত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গের মাটিকে তিনি আজকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন। 2018 সালে 18টা এমপি এবং 2019 সালে পার্লামেন্টে যখন এনআরসি সিএ নামক বিল পাস হচ্ছে, সেখানে 9 জন সাংসদকে তিনি অনুপস্থিত করিয়ে দিলেন। শুধু তাই নয়, আজকে সেই সমস্ত সাংসদদের কাছ থেকে বিন্দু মাত্র কৈফিয়ত তো দূরের কথা, বহিষ্কার তো দূরের কথা, একবারও কিন্তু জিজ্ঞাসাবাদ করলেন না সেদিন পার্লামেন্টে আপনারা কেন অনুপস্থিত ছিলেন, এই কথা এই প্রশ্ন আজও পর্যন্ত আমরা শুনতে পেলাম না। শুধু তাই নয়, এই কিছুদিন আগে 6 এপ্রিলের আগে যখন হরিপাল বিধানসভায় নির্বাচন হবে, তার আগে যখন আমি বিধানসভায় প্রচারে যাচ্ছি, প্রচারে যেতে গিয়ে দেখলাম আশ্চর্য বিষয়, বিজেপির পার্টি অফিস, সেই বিজেপির পার্টি অফিসে একদিকের দেওয়ালে বিজেপির দেওয়াল লিখন আর একদিকের দেওয়ালে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন। প্রথমে বুঝতে পারলাম না, একজন আমাকে দেখিয়ে বলল যে ওটা তো বিজেপির পার্টি অফিস। আমি মনে করলাম বিজেপির যদি পার্টি অফিস হয়ে থাকে তাহলে বিজেপির দেওয়ালটা লেখা থাকবে, তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন এখানে কেন? তার মানে পরিষ্কার হয়ে গেছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গকে দিদিমণি বিজেপিকে উপহার দিতে চাইছে, আমরা সেই চক্রান্ত ব্যর্থ করে ছাড়ব, এই সেটিংকে আমরা বন্ধ করে দেব আগামী দিনে। আজকে এই ভাঙর থেকে শুরু করে ক্যানিং অনেকগুলো নাকি বাঘ বেরিয়েছিল, অনেক বাঘ বেরিয়েছিল। আর মানুষ যখন এক কাছে এক কাট্টা হয়েছে, সব বাঘগুলো বেড়াল হয়ে গেছে, কাগজের বাঘ হয়ে গেছে, মানুষকে লুট করা হয়েছে, মানুষকে সর্বস্বান্ত করা হয়েছে। আজকে চাকরি নেই, কর্মসংস্থান নেই। আমরা দেখেছি 2011 সালের আগে শিমুলে যে টাটা কারখানা তৈরি হচ্ছিল, এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী সেই টাটা কারখানাকে বন্ধ করার জন্য জমি আন্দোলনের নামে একটা আন্দোলন তৈরি করলেন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে টাটা প্রজেক্টের মধ্যে একটা মেয়ের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল অর্ধদগ্ধ অবস্থায়, তাপসী মালিকের লাশ। সবাই ভেবেছিল যে সেই লাশটা এই সিপিআইএম এর বামফ্রন্টের লোকেরা তাকে হত্যা করেছে, কিন্তু তার সত্যটাও আজকে প্রকাশিত হয়েছে। দেখুন কিভাবে আন্দোলনটা তৈরি হয়েছিল। আজকে দেখা যাচ্ছে সেই তাপসী মালিক যাকে হত্যা করা হয়েছিল টাটা কারখানার মধ্যে, সেই তাপসী মালিকের বাবা বলছে
যে সিপিআইএম এর বামপন্থী লোকেরা আমার মেয়েকে হত্যা করেনি, আমার মেয়েকে মেরেছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা, আমার মেয়ে তৃণমূল কংগ্রেসের চক্রান্তের শিকার হয়েছে। আর এই চক্রান্ত সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে শুরু করে কাটোয়া, বিভিন্ন জায়গায় এই চক্রান্ত চলেছে। এই চক্রান্ত আগামী দিনে 10 তারিখে আপনাদের সামনে নির্বাচন আসছে, খাম চিহ্নে ভোট দিয়ে সেই চক্রান্তকে ব্যর্থ করতে হবে। সেই চক্রান্ত ব্যর্থ করে আগামী দিনে সংযুক্ত মোর্চার সরকার গঠন করতে হবে। আর আজকে যখন এই দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্রকে বাঁচাবার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, আজকে দেশকে বাঁচাবার জন্য যখন আমাদের প্রিয় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কথা বলছেন, আজকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষে একটা রে রে আওয়াজ উঠে গেছে, যেটা মুসলিমদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেকুলার নেই, সেটা মুসলিমদের দল তৈরি হয়ে গেছে, সেটা নাকি সাম্প্রদায়িক হয়ে গেছে, আজকে সাম্প্রদায়িক তকমা চলছে। কিন্তু দেখুন, আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কেবলমাত্র কথায় কথায় বলেননি, কাজেও করে দেখিয়েছেন। আজকে দলটার মধ্যে সেকুলার, এই সেকুলার কেবলমাত্র শব্দ বা কথার মধ্যে থাকবে না, আমাদের কাজের মধ্যে আগামী দিনে সেকুলারকে আমরা প্রতি পদে পদে প্রতিষ্ঠা করব। আজকে তিনি সর্বধর্মের মানুষের কথা বলছেন, সর্বজাতির কথা বলছেন, এবং শুধু তাই নয়, এই দলটা তৈরি করে রাজ্য সভাপতি হিসাবে যাকে পদে অধিষ্ঠিত করলেন, পদে বসালেন, তার নাম শিমুল সোরেন। এই শিমুল সোরেন মুসলিম নন। প্রার্থী তালিকা প্রকাশ করলেন, প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে বাঁকুড়ার রায়পুর, সেই রায়পুরের প্রার্থীকে ছিল আমাদের মিলন দা মিলন মান্ডি, মিলন মান্ডি মুসলিম নন। মহিষা দল বিক্রম চ্যাটার্জি, বিক্রম চ্যাটার্জি মুসলিম নন। চন্দ্রকোনা গৌরাঙ্গ দাস, গৌরাঙ্গ দাস মুসলিম নন। অশোকনগর তাপস বন্দ্যোপাধ্যায় তিনি মুসলিম নন। এবং আমরা দেখলাম সন্দেশখালি বরুণ মাহাতো তিনিও মুসলিম নন। আজকে যারা সাম্প্রদায়িক বলছে মানুষের অধিকারকে বাঁচাতে গিয়ে, মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে, গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে, সংবিধানকে বাঁচাতে গিয়ে, দেশকে বাঁচাতে গিয়ে যদি আমাদের সাম্প্রদায়িক তকমা খেতে হয়, আমরা হাজারবার সাম্প্রদায়িক তকমা খেতে রাজি আছি, তবু দেশ গণতন্ত্র সংবিধানকে বাঁচাবো, মানুষের অধিকারকে সুনিশ্চিত করব। বিজেপি দেশকে লুটেছে, বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর দলিত নির্যাতন বেড়েছে, আদিবাসীদের প্রতি নির্যাতন বেড়েছে, আদিবাসীদের ভূমিকে লুট করা হয়েছে, গুজরাট থেকে শুরু করে ঝাড়খণ্ড প্রত্যেকটা জায়গায় আজকে একটা সিটি এককে ভাঙায় ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। আজকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি চাষীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, চাষীদের মেরুদণ্ড শেষ করে দিয়ে আজকে দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বিজেপিকে আমরা রুখবো, এবং এই বিজেপিকে রুখে দিয়ে আমরা দেশকে এবং গণতন্ত্র সংবিধানকে রক্ষা করব। আজকে দেখা যাচ্ছে একের পর এক বিজেপি এবং তৃণমূল তারা মিলেমিশে একাকার হয়ে গেছে, তো সুতরাং এই সেটিংকে ব্যর্থ করতে হবে। আর আজকে পাড়ায় পাড়ায় বলছে নাকি বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। 6 তারিখে নির্বাচনে হরিপালে বিভিন্ন বুথে ঘুরেছি, এবং সেই বুথে ঘুরতে গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা জায়গা ছেড়ে দিয়েছে এই বিজেপিকে, বিজেপিকে জায়গা ছেড়ে দিয়ে সেখানে বিজেপিকে জেতাতে সাহায্য করছে, এটা 6 তারিখের অভিজ্ঞতা আমার হয়েছে বিভিন্ন বুথে ঘুরে। তো আজকে 2018 সালে পঞ্চায়েত নির্বাচন দেখেছি, 2019 সালে লোকসভা নির্বাচন দেখেছি, দিদিমণির ইতিহাস জানি, এবং আগামী দিনেও দিদিমণি
সেটিং করে পশ্চিমবঙ্গে নিজেকে বাঁচাতে, তার ভাইপোকে বাঁচাতে পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে আসতে চাইছে। 10 তারিখ আপনাদের সামনে সুবর্ণ সুযোগ, তো সুতরাং সেই সুযোগে এর আগেও আমি বলে গেছি, একবার এসেছিলাম আর আজকেও বলে দিয়ে যাচ্ছি, যে যারা মা মাটি মানুষ কথাটা বলে তারা মাকে ধর্ষণ করেছে, মাকে টেনে নিয়ে পতিতালয়ে নিয়ে গেছে, মায়ের রেড বেঁধে দিয়েছে, এই মাটিকে রক্তাক্ত করেছে, মানুষকে লুট করে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তারা আর মা মাটি নেই, তারা মা মাটি থেকে আজকে চোর থেকে শুরু করে গুন্ডারাজ হয়ে গেছে। তো সুতরাং 10 তারিখ আজকে এখান থেকে আপনারা ফিরে যাবেন, আপনাদের ফিরে যাবার পর একটাই কাজ হবে, বুথ ছেড়ে কেউ বেরোবেন না, এই বুথ আটলাতে গিয়ে যদি নিজের রক্ত থেকে জীবন বিসর্জন দিতে হয়, আমরা 10 তারিখে সেই রক্ত থেকে শুরু করে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেব, তবু গণতন্ত্রকে লুট করতে দেব না, গণতন্ত্রকে রক্ষা করব, সংবিধানকে রক্ষা করব, এবং আমাদের নয়নের মণি পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব, এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা যাব।